বাইরের ওয়েদারটা খালি দেখো, এত ঝমঝম করে বৃষ্টি, বাপরে বাপ। কেমন হয়েছে? দারুণ দারুণ হয়েছে। ভাল লাগছে মা? দারুণ দারুণ। হ্যালো এভরিওয়ান, তিতলিজ ব্লগ ভেঞ্চার্সের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আই হোপ খুব ভালো থাকো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। গুড মর্নিং সবাইকে। সকালবেলা এখন একটু রেডি হয়ে নিয়েছি, কারণ বাজারে যাব, গিয়ে টুকটাক কিছু বাজার ঠাজার করার আছে। কারণ আজকের দিনটা তো ভীষণ স্পেশাল, আজকে বাবা মা আসছে, বেসিক্যালি পুজোর শপিং করতে আসছে, তাই জন্য আজকে বেশ ভালো একটু কিছু রান্না টান্না করতে হবে। তাই জন্য বাজার যাই ফার্স্টে, দেন বাজার করে আনি, তারপর দেখি আজ গোটা দিনে কি কি করা হয়। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। উচ্ছে দাও 250, আর হচ্ছে একটা কি বলে যেন ওটা, ক্যাপসিকাম, ক্যাপসিকাম দেবে 1 পিস, চাউমিন না 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 একটা একটা ছোট দেখে একটা, আর পটল দিয়ে দাও 300 মতন, আর ঝিঙা দাও 500। ওয়েদারটা এত বাজে, আমরা বাজার থেকে আসার সময় পুরো ভিজে গেছি, এত জোরে বৃষ্টি, না বড় বড় ফুটায় বৃষ্টি পড়ছে, দুজন পুরো ভিজে গেছে। বাইরের ওয়েদারটা খালি দেখো, এত ঝমঝম করে বৃষ্টি, বাপরে বাপ। আমরা জাস্ট পুরো একদম ভিজে বাড়িতে ফিরলাম, শরীর এবার খারাপ হবে। যাই একটু চা বসিয়েছি, দেখি চাটা হলো কতদূর। বৃষ্টির দিনে এরকম চা খেতে আর জানলা দিয়ে বৃষ্টি দেখতে কিন্তু দারুণ লাগে। যাই দু কাপ চা নিয়ে এখন ওয়েদারটা এনজয় করি। বেচারাও ভিজে এসছে, এসে তাড়াতাড়ি ভাবলাম একটু চা করে দেই, দুজনেরই বেশ আজকে মনে হচ্ছে ঠান্ডা লেগে যাবে, বেশ জোরে বৃষ্টি হচ্ছিল। চাটা খাওয়া হয়ে গেছে, এবার তাড়াতাড়ি একটু ব্রেকফাস্ট বানিয়ে নিই। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ডিম ম্যাগি, এটা তো নীলাদ্রির আর আমার দুজনেরই খুব প্রিয়। তো বেশি কিছু ঝামেলা করব না, জাস্ট ম্যাগিটাকে বয়ল করে সামান্য কাঁচা পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম নিয়ে এসেছি, ওটাই দিয়ে দেবো। ক্যাপসিকামের ফ্লেভারটা আমার দারুণ লাগে, এটা আমি লাস্টেই দেই, ফ্রাই করি না, এই লাস্টে দিলে এর ফ্লেভারটা আমার মনে হয় আরও বেশ সুন্দর হয়। হয়ে গেছে বানানো, যাই দিয়ে দিই। তাড়াতাড়ি ভাবলাম যে আজকে লাঞ্চটা বানিয়ে ফেলি, অল্প করে একটু ইলিশ মাছ নিয়ে এসেছি, এটা একটু ভাপা বানাবো, মায়ের তো ইলিশ মাছ খুব প্রিয় তাই জন্য ভাবলাম বানাই। আর অল্প একটু চিকেন নিয়ে এসেছি, আমাদের বাড়িতে চিকেনও বানাতেই হয় মাছ হলেও, কারণ নীলাদ্রি মাছ খায় না, তাই আজকে ভাবলাম ওই কষা বা ঝোল বানাবো না, একটু অন্য স্টাইলের চিকেন বানাই, চিকেন মালাইকারি বানাচ্ছি। বাবা চাইলে এটা রুটি দিয়ে খেতে পারে, বাবা তো রাতে রুটিই খায়, রুটি দিয়ে কিন্তু চিকেন মালাইকারি দারুণ লাগে। অলমোস্ট আমার রান্না ঠান্না হয়ে গেছে, মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, ওটা একটু বাদে ভাপাতে বসিয়ে দেবো। আসো আসো, এখন তোমরা ইউটিউবারের বাড়িতে এসছো তো ক্যামেরা নিয়ে তো রেডি থাকবই। আমরা আলোচনা করছি, এত টাইম কি করে লাগছে আসতে, ঢুকে পড়ো ওই ঘরে তাড়াতাড়ি যাও। আমাদের এখন টি পার্টি হচ্ছে, ওইদিকে বাবা এখানে আর এখানে আমার মা, এরপরে আরো কিছু খাওয়ারের আয়োজন, হঠাৎ করে বাবা এইটা কিনে নিয়ে এসেছে বাইরে থেকে, ওই জন্য নইলে আরো কিছু আমি আয়োজন করেছিলাম, দেখা যাক ওইটা নেক্সট করব এরপর। ভালো বানিয়েছে? আরে এই মুড়িটা আমরা ওই দোকান থেকে খুব খাই যেখান থেকে তুমি এনেছো, নীলাদ্রি তো খুবই খায়, খুব ভালো বানায় বেশ ওরা। হ্যালো গাইজ, আমি হচ্ছি তিতলির বাবা, আজকে চলে এসেছি তিতলির বাড়িতে, আমি আর তিতলির মা দুজনে মিলে ঘুরতে এলাম, দেখি ও কি কি করছে না করছে, কিভাবে আছে না আছে, অনেকদিন ধরে তো আমাদের আসা হয় না, তো যাই দেখি ও রান্নাঘরে এখন কি করছে,
একটু দেখে নি। হ্যাঁ, কি রান্না হচ্ছে রে? এদিকে চাউমিন এর প্রসেস চলছে। আচ্ছা আচ্ছা, বাহ, এখানে ইয়ারাটা লাগি তো পাস। চিকেন আর ডিমটা রেডি। চিকেনও আছে আবার? यस। আরে বাহ, মায়ের তো চিকেন চাউমিন খুব ভালো। আচ্ছা আচ্ছা, চিকেন তার সঙ্গে ডিম। বাহ বাহ, বিরাট ব্যাপার। হ্যাঁ, আর তাড়াতাড়ি করে বানিয়ে নিই, দাঁড়াও দিচ্ছি। হয়ে গেছে অলমোস্ট, দরকার ছিল না মা? আমার চাউমিনটা তো বানানো রেডি। মায়ের আর নীলাদ্রির এই চাউমিন খুব ফেভারিট। নীলাদ্রি যেই শুনেছে আজকে চাউমিন বানাবো, বিকেল থেকে খালি বলে যাচ্ছে বাবা মা কখন আসবে, এখনও আসছে না কেন? ও খালি ভাবছে বাবা মা লেট করছে, এবার লেট হলে আমার চাউমিনটাও লেট হয়ে যাবে। যাই হোক, বানানো হয়ে গেছে, সার্ভ করে এবার সবাইকে দিয়ে দিয়েছে। এই বিটটা সারাদিন পর আমি এখন একটু স্নান করে ফ্রেশ হলাম। কি বলছিলে মা, কোন বিটের মধ্যে? কিছুই না, ওটা ডিজাইন। মা এদিকে একটু শুয়ে পড়েছে, সারা দিন জার্নি করে এসেছে, খুব টায়ার্ড হয়ে গেছে, তাই জন্য আজকে এই জায়গাটা একটু গুছিয়েছি বেশ সুন্দর করে। এইখানে টিচার্স ডের একটা ঘড়ি পেয়েছিলাম, ওই ঘড়িটা দেখো মা, এই ঘড়িটা রেখেছি এখানে। আর এর মধ্যে একটু মানি প্ল্যান্টের গাছে লাগিয়ে দিয়েছি। এখানে একটা পেন স্ট্যান্ড রাখার প্রভিশন ছিল, এর মধ্যে একটু কম্পোস্ট ভরে ওতে গাছ। এখন এসছি রাতের আয়োজন করতে, একটু পরোটা বানিয়ে নিলাম আর তার সাথে চিকেন আছে, যাই সবাইকে এবারে খেতে দিয়ে দিই। আজকে ডিনারে আছে, বানালাম পরোটা আর চিকেন, কেমন হয়েছে? দারুণ দারুণ হয়েছে। ভালো লাগছে মা? দারুণ দারুণ। চিকেনের তো কোনো কথা হবে না, কোনো জবাব হবে না, একদম A1 ক্লাস হয়েছে। আর এসে বিশেষ করে কসুরি মেথি দিয়েছিস তো, তাতে করে টেস্ট আরও বেড়ে গেছে। আর গ্রেভিটা একদম অসাম হয়েছে, মানে নেক্সট টু রেস্টুরেন্ট এরকম। পরোটাও খুব ভালো হয়েছে, একদম তুলতুলে নরম, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। ওকে, বাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। টিল দিন সবাই খুব ভালো থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।